আপনারা দেখছেন একুশে টেলিভিশন। 2021 সালে মুক্তি পাচ্ছে দেশের প্রথম ফিচার লেন্থ অ্যানিমেশন চলচ্চিত্র মুজিব আমার পিতা। আইসিটি ডিভিশনের অর্থায়নে নির্মিত হচ্ছে সিনেমাটি। নির্মাণের অগ্রগতি পরিদর্শন শেষে এ তথ্য জানান আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। আশা প্রকাশ করেন দর্শক নন্দিত হবে এই অ্যানিমেশন ফিল্ম। দীপু শিকদারের রিপোর্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রচিত শেখ মুজিব আমার পিতা অবলম্বনে দেশের প্রথম দীর্ঘ অ্যানিমেশন সিনেমা নির্মিত হচ্ছে আইসিটি ডিভিশনের অর্থায়নে। লকডাউনের কারণে ছবি নির্মাণ সময় কিছুটা বেশি লাগছে। সিনেমা নির্মাণ কাজের অগ্রগতি দেখে সন্তুষ্ট প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। আমরা আশা করছি যে এই অ্যানিমেশন ফিল্মের মাধ্যমে একদিকে যেরকম মুজিব বর্ষকে আমরা স্মরণীয় করে রাখতে পারবো, অপরদিকে আমাদের দেশের যারা শিল্পী আছেন এবং যারা সাহিত্যিক আছেন, সাংস্কৃতিক কর্মী আছেন, তারাও যে সফটওয়্যার ডেভেলপারদের পাশাপাশি তারা ডিজিটাল প্ল্যাটফর্মে তাদের যে সৃজনশীলতা, মেধা, এটার যে বিকাশ ঘটাতে পারে সেটারও একটা নতুন অনুপ্রেরণা হিসেবে আমরা মুজিব আমার পিতা এই অ্যানিমেশন ফিল্মটাকে আমরা অনুপ্রাণিত করার জন্য আমরা মনে করছি বিরাট একটা ভূমিকা রাখবে। চলচ্চিত্রটি নির্মাণ করছে 2D অ্যানিমেশন নির্মাণকারী প্রতিষ্ঠান প্রোল্যান্সার স্টুডিও। আশা করছি 21 সালের কোনো একটা সময়ে আমরা এই অ্যানিমেশন ফিল্মটা আমরা রিলিজ করতে পারব। দীপু শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা।